আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম এই অনলাইন ক্লাসে। আলোচনা করতেছি অ্যামাইটোসিস ও মাইটোসিস বিভাজনের মধ্যে পার্থক্য নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যামাইটোসিস এবং মাইটোসিস বিভাজনের মধ্যে পার্থক্য। আমরা এই দুটি বিভাজনের পার্থক্যকে কতগুলো বিষয়ের ভিত্তিতে ব্যাখ্যা করব। আমরা এক নম্বর বিষয়ে দেখতেছি ক্যারিওকাইনেসিসের ধাপ। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। অ্যামাইটোসিস বিভাজনে ক্যারিওকাইনেসিসের কোনো ধাপ থাকে না, কিন্তু মাইটোসিস বিভাজনে ক্যারিওকাইনেসিসের পাঁচটি ধাপ থাকে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সুতরাং আমরা বলতে পারি এক নাম্বার বিষয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ক্যারিওকাইনেসিসের ধাপ অ্যামাইটোসিসের নেই, অর্থাৎ এখানে কোনো ধাপ নেই। এখানে সরাসরি ডিএনএগুলো বা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়, আর মাইটোসিসের ক্ষেত্রে আমরা পাঁচটি ধাপ পেয়ে থাকি। এক নম্বরে বলবো আমরা এখানে পাঁচটি ধাপ বিদ্যমান, যথা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা দুই নম্বর বৈশিষ্ট্য যদি দেখি, দেখব স্পিন্ডল যন্ত্র। অ্যামাইটোসিস বিভাজনে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না, আর মাইটোসিস বিভাজনে মাইক্রোটিউবিউল দিয়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। অর্থাৎ এখানে আমরা দুই নম্বর বৈশিষ্ট্য দেখব যে এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। আর এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, মাইক্রোটিউবিউল দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, আর এখানে মাইক্রোটিউবিউল দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। আমরা তিন নম্বর বৈশিষ্ট্য যদি দেখি, দেখব ক্রোমোজোম সৃষ্টি। অ্যামাইটোসিস বিভাজনে ক্রোমোজোম সৃষ্টি হয় না, কারণ এদের ডিএনএতে শুধুমাত্র নন হিস্টন প্রোটিন থাকে। আদিকোষী জীবদের ডিএনএতে নন হিস্টন প্রোটিন থাকায় এখানে কোনো ক্রোমোজোম সৃষ্টি হয় না। মাইটোসিস বিভাজনে ক্রোমোজোম সৃষ্টি হয়, কারণ সেখানে হিস্টন প্রোটিন থাকে ডিএনএতে। সুতরাং আমরা তিন নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে ক্রোমোজোম সৃষ্টি হয় না এখানে নন হিস্টন থাকার কারণে। নন হিস্টন থাকার কারণে ক্রোমোজোম সৃষ্টি হয় না। আর এখানে মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সৃষ্টি হয়, কারণ এখানে কি থাকে, হিস্টন। হিস্টন থাকায় এখানে ক্রোমোজোম সৃষ্টি হয়। আমরা চার নম্বর দেখতেছি ক্রোমোজোমের ক্রোমোজোমবাহী উপাদান। বন্ধুরা, ক্রোমোজোমবাহী উপাদান বলতে বোঝানো হচ্ছে যে মেটাফেজ দশাতে যখন ক্রোমোজোমগুলো মাঝখানে থাকে, তখন ক্রোমোজোমগুলোকে ক্রোমোজোমাল তন্তু বিপরীত মেরুর দিকে বহন করে নিয়ে যায়। অর্থাৎ মাইটোসিসে আমরা পাই ক্রোমোজোমবাহী উপাদান হিসেবে ক্রোমোজোমাল তন্তু, যেটাকে স্পিন্ডল তন্তু বা মাইক্রোটিউবিউল বলছি আমরা। আর অ্যামাইটোসিসের ক্ষেত্রে বা প্রত্যক্ষ বিভাজনের ক্ষেত্রে আমরা এরকম কিন্তু ক্রোমোজোমবাহী উপাদানকে প্রোটিন হিসেবে দেখতে পাই, যেটাকে আমরা বলি মেমব্রানাল প্রোটিন। প্লাজমা মেমব্রেনে বিদ্যমান ব্যাকটেরিয়াল কিছু প্রোটিন বা আদিকোষী কিছু প্রোটিন ক্রোমোজোমগুলোকে বহন করে বিপরীত মেরুর দিকে নিয়ে যায়। অর্থাৎ এখানে যেটা থাকে সেটা মেমব্রানাল প্রোটিন, আর মাইটোসিসের ক্ষেত্রে যেটি থাকে সেটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, যেটাকে আমরা স্পিন্ডল তন্তু বলি। অর্থাৎ চার নম্বর ক্রোমোজোমবাহী উপাদানটা হচ্ছে মেমব্রেনাল প্রোটিন, মেমব্রেনাল প্রোটিন ক্রোমোজোমগুলোকে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে বহন করে বিপরীত মেরুর দিকে নিয়ে যায়। আর মাইটোসিসের ক্ষেত্রে চার নম্বর পয়েন্টটি হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, যেটাকে আমরা বলি ক্রোমোজোমাল ফাইবার, এটাকে আমরা বলছি ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু, যেটাকে বা অ্যাট্রাকশন ফাইবার। তাহলে আমরা ব্যাকটেরিয়াতে ক্রোমোজোমবাহী উপাদান হচ্ছে মেমব্রানাল প্রোটিন, আর প্রকৃত কোষে বা মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোমাল তন্তুগুলো ক্রোমোজোম বহন করে। আমরা বিভাজনের প্রক্রিয়ার কথা যদি চিন্তা করি, দেখব এখানে বিভাজন প্রক্রিয়া বলতে আমরা বুঝাচ্ছি যে অ্যামাইটোসিসে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস একই সাথে হয়, এই জন্য এটাকে আমরা বলি প্রত্যক্ষ বিভাজন। আর মাইটোসিসের ক্ষেত্রে বিভাজন প্রক্রিয়াটা ক্যারিওকাইনেসিস এক ধাপে হয়, সাইটোকাইনেসিস আর এক ধাপে হয়। অর্থাৎ এখানে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস আমরা দুইটা ধাপ পাই, আর এখানে এখানে শুধুমাত্র আমরা একটি ধাপ পাচ্ছি। একই সাথে সাইটোপ্লাজমেরও সেপারেশন ঘটে, নিউক্লিয়াসেরও সেপারেশন ঘটে। অর্থাৎ পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যামাইটোসিসের ক্ষেত্রে প্রত্যক্ষ বিভাজন। এখানে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এমন কোনো ধাপ নেই। আর এক্ষেত্রে আমরা পাঁচ নম্বরে পাবো
এদের ক্যারিওকাইনেসিস হয় প্লাস সাইটোকাইনেসিস হয়, অর্থাৎ দুইটা ধাপে হয় বিভাজন প্রক্রিয়াটা, হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। অ্যামাইটোসিসের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস একই সাথে হয়, আর এদের ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস আলাদা আলাদা ধাপে হয়, এই জন্য আমরা দুটা ধাপের কথা বলেছি। বিভাজনের স্থান বলতে হবে, অ্যামাইটোসিস বিভাজন হয় আদি কোষে, আর মাইটোসিস বিভাজন হয় মোটামুটি প্রকৃত কোষে। তো আমরা যদি 6 নম্বর পয়েন্টটা দেখি, দেখব প্রায় সকল আদি কোষে, সকল আদি কোষে বিভাজনের স্থান অ্যামাইটোসিস সকল আদি কোষে, আর মাইটোসিসটা হচ্ছে মোটামুটি প্রায় সকল প্রকৃত কোষে। এভাবে আমরা কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্যগুলো তুলে ধরলাম তোমাদের সামনে। আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা অ্যামাইটোসিস এবং মাইটোসিসের পার্থক্য সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পেরেছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।